আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে আজকের চারটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আজকের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, 7 মাসে 1 কোটি গাছ লাগাবে সৌদি আরব। মরুভূমি হ্রাস করে প্রাকৃতিক আবাস ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে সৌদি আরব 7 মাসে 1 কোটি গাছ লাগানোর একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে। গ্রিন ক্যাম্পেইন নামে এই প্রকল্পের আওতায় 2021 সালের এপ্রিলের মধ্যে 1 কোটি গাছ লাগানোর কাজ শেষ হবে। শনিবার দেশটির পরিবেশ মন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি এই ঘোষণা দিয়েছেন। আল ফাদলি লিখেছেন, মরুভূমি প্রভাব হ্রাস করতে, প্রাকৃতিক আবাস গড়ে তোলার জন্য এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতগুলো আমাদের অংশীদারদের সহযোগিতায় লেটস মেক এ গ্রিন প্রচারণা চালিয়ে যাওয়ায় আমি খুশি। তিনি আরো বলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রচার বিভাজনের পাশাপাশি জাতীয় উদ্ভিদ উন্নয়ন ও মরুভূমির বিরুদ্ধে লড়াই কেন্দ্রের সাথে নিবিড়ভাবে কাজ করবে। মরুকরণ তখনই ঘটে যখন প্রাকৃতিক বা মানুষ সৃষ্টির কারণে জৈবভূমির সে জৈব উৎপাদনশীলতা হ্রাস পায়। পরিবেশগত কারণগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বনভূমি হ্রাস বা পানি সংকট সৃষ্টি হয়। সৌদি আরবে ভিশন 2030 পরিকল্পনা আওতায় পরিবেশগত টেকসইতে অর্জনের জন্য এই নতুন সবুজায়নের উদ্যোগটি নেওয়া হয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, হুতিদের ছড়া বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের। হুতিদের ছড়া বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে সৌদি আরবে আরামকো তেল কোম্পানির একটি স্থাপনায় আগুন জ্বলছে। সৌদি আরবের উদ্দেশ্যে ইয়েমেনে হুতিদের ছড়া 2টি বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। শনিবার জোট বাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সৌদি বার্তা সংস্থা এসপি জানিয়েছে, জোট বাহিনী ইরান সমর্থিত হুতিদের ছোড়া ড্রোন 2টি গতিরোধ করে ধ্বংস করেছে। তবে এই 2টি ঘটনায় এই সমস্ত বিষয়ে কোনো মন্তব্য করেনি হুতি বিদ্রোহীরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2014 সালে হুতিরা রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনের সঙ্গে লড়াই চলছে। 2015 সালে মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার পর থেকেই ব্যাপক লড়াই এই যুদ্ধে পরিণত হয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি ইসরায়েল চুক্তি কি আসন্ন? মধ্যপ্রাচ্য জুড়ে অসংখ্য লোকের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেই প্রশ্নটা হচ্ছে সৌদি ইসরায়েল শান্তি চুক্তি কি খুবই আসন্ন? কেননা সৌদি শাসকরা ঐতিহাসিকভাবে ইসরায়েলের সমালোচক হিসেবে পরিচিত ছিল, কিন্তু তারাই কি শেষ পর্যন্ত সেই দেশটিকে স্বীকৃতি দিয়ে যাচ্ছে? একসময় এই আরব মিডিয়া ইসরায়েলকে আখ্যায়িত করা হতো ইহুদিবাদী শক্তি হিসেবে, অথচ এখন তারা দৃশ্যত ঘনিষ্ঠ মিত্রতার পথে হাঁটছে। সামাজিক মাধ্যমে সম্প্রতি এই নিয়ে প্রবল জল্পনা কল্পনা শুরু হয়েছে। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনে সম্প্রতি প্রচারিত এক সাক্ষাৎকার থেকে এই জল্পনা কল্পনা আরও জোরালো হয়েছে। সৌদি আরবের প্রিন্স বন্দর বলেছেন, যে কর্মকর্তারা তাদের লক্ষ্যের প্রতি সারা বিশ্বে সমর্থন পেতে চান তাদের কাছ থেকে এত নিম্নস্তরের এই বিতর্ক আমরা আশা করি না। তিনি বলেন, উপসাগরের দেশগুলোর নেতৃত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি নেতাদের এই বাড়াবাড়ি এবং নিন্দনীয় কথাবার্তা একেবারে অগ্রহণযোগ্য। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে তখন ফিলিস্তিনি নেতারা একে বেইমানি এবং পিঠে ছুরি মারা বলে আখ্যায়িত করেছিল। প্রিন্স বন্দর যে সাক্ষাৎকারটি দিয়েছেন, আসলে এই সাক্ষাৎকার থেকে কি প্রমাণ হয় না সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন হচ্ছে? আর এটাই কিন্তু তারই ইঙ্গিত। সৌদি আরব হতে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর, দেশে ফেরত 40% প্রবাসীদের আর ফেরা হবে না সৌদি আরবে। সৌদি সরকারের নির্দেশনা মানতে হলে সৌদি ফেরত 30-40% কর্মীর কর্মস্থলে যোগদান করা প্রায় অসম্ভব বলে মনে করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বায়রা। ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের এক সার্কুলার অনুযায়ী একজন কর্মীকে সব কার্যক্রম নতুন করে সম্পন্ন করতে এবং তা পাঠাতে হলে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বলে উল্লেখ করেছে বায়রা। এই প্রক্রিয়াকে সহজ করার জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংসদীয় কমিটির বৈঠকে বায়রা সভাপতি বেনজির আহমেদ এবং মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এইসব কথা বলা হয়। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকে 4টি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।